আলহামদুলিল্লাহি ওয়াহেদাউস্লাসালাম আলা মাল্লা নাবী আহমাবাদ সুপ্রি দর্শক শ্রোতা ভাইবোন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে টিকটক অ্যাপসে রেফার করার মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করছেন এটি ইসলামেশ্বরের দৃষ্টিকোণ থেকে জায়েজ আছে কি নেই এর উত্তর হলো টিকটক অ্যাপের মাধ্যমে কী ধরনের কাজ করা হয়ে থাকে সেগুলো আমরা সবাই কম জানি এখানে যে ভিডিও ক্রিয়েট করা হয়ে থাকে সে ভিডিওর প্রায় সব আমরা বলতে পারি এইভাবে প্রায় সব হাতে গোনা খুবই স্বল্প সংখ্যক ভালো ভিডিও আছে সেগুলো বাদ দিলে প্রায় সব নব্বই পঁচানব্বই পার্সেন্ট বা তারও বেশি হবে ভিডিও থাকে খারাপ এটি আমরা জানি সেখানে মিউজিক থাকে সেখানে অশ্লীলতার ছড়াছড়ি থাকে এবং এই আয়োজন নির্ভরেই পুরো অ্যাপটা আমরা বলতে পারি এর ফলে সামাজিক পারিবারিক যে ক্ষতি হচ্ছে এবং যুবসমাজ যে ধ্বংসের দ্বার চলে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের সবার কাছে পরিষ্কার পৃথিবীর বিভিন্ন দেশে জন্য এটি নিষিদ্ধ হয়ে গেছে যাই হোক তো এই অ্যাপের প্রতি মানুষকে আহ্বান করা এটা মৌলিকভাবে একটা নাজায়জ এবং গুনাহের কথা কারণ যে জায়গায় গেলে মানুষ গুনাহা থেকে তো বাঁচতে পারবেই না বরং সেখানে যাওয়াটা তার গুনাহ এবং পাপের পথে হাবুডুবু খাওয়ার জন্য অনেকটা তাহলে কেমন যেন তাকে ডেকে এনে আমি পাপের পথে প্রবেশ করিয়ে দিলাম আল্লাহ নম্বর আয়তের সাত করেছেন ওয়ালাহান তোমরা গুনা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করবে না অতএব আপনি কাউকে সে পথে পথ দেখানোটা এটা অপরাধের কথা সই মুসিমুল হাদিস আছে আব্দুল হরিতে বর্ণনা করেছেন বলেছেন অমান দা ইলা দলা আলাতিন কেউ যদি কাউকে কোনো পদভ্রষ্টতার দিকে গোমরাহের দিকে মন্দ কাজের দিকে আহ্বান করে আর আহ্বান করার ফলে সে ব্যক্তি সে পথে এসে কোনো পাপের কাজ করে তাহলে তিনি নিজে পাপের কাজ করার কারণে অপরাজিত হবেনি আর যার আহ্বানে তিনি করলেন যার রেফারের কারণে করলেন তিনিও সমান পরিমাণ পাপের বোঝা এবং দায় বহন করবেন এখান থেকে পরিষ্কার যে এ ধরনের অ্যাপের প্রতি মানুষকে আহ্বান করাটা গুনাহের কথা সেখানে আহ্বান করে উপার্জন করাটা অবশ্যই গুণা আর আমি জানি আমাদের এই কথা শুনে সব যুবকরা সরে আসবেন মন্দ কাছ থেকে কিন্তু যার অন্তরে ন্যূনতম ইমান আছে আল্লাহর ভয় আছে জান্নাত পাওয়ার প্রত্যাশা আছে তিনি ইনশাআল্লাহ বিদিন দুনিয়ার এই প্রাপ্তিকে অত্যন্ত তুচ্ছ মনে করে বর্জন করতে পারবেন আমরা আহ্বান করবো শুদ্ধতার পথে সুস্থতার পথে আমাদের তরুণ ভাই বোনদেরকে ফিরে আসার জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন